একদম নতুন গাড়ি, একদম প্যাকেট, রেজিস্ট্রেশন করছে এখানে। কোনো গাড়ি রাস্তায় একদিনের জন্য চালায় নাই, একদিন হাওয়া চলে নাই। হ্যাঁ, ইঞ্জিয়ার তো আসতে যেই কয়েক কিলো, এই কয়েক কিলো আছে গাড়ি, একদিনের জন্য রাস্তায় রাইড করা হয় না। গাড়িটা কিনা হয়েছিল এক কোম্পানিতে ভাড়া দেওয়ার জন্য, কিন্তু সেই কোম্পানির সাথে কথা বলে নাই, তাই গাড়িটা না ছেড়ে দেওয়া হয়েছে গেল। একদিনের জন্য গাড়িটা বাইর করা হয়নি, ঠিক আছে, একটা দিনের জন্য গাড়িটা রাস্তায় বাইর করা হয়নি। গাড়ি যেমনি গাড়ি সেমনি আছে, কোনো গাড়ি ধরা হয়নি, চালানো হয়নি। গাড়ি নেবেন কোনো একদিনে চলেনি রাস্তায়। একবার ইনটেক গাড়ি, সোজা কথা, গাড়ি রাস্তায় চলে নাই, রাস্তায় চলা হয়নি গাড়ি। মানে গাড়ি নতুন নেওয়া হয়েছে শোরুম থেকে, আর না যেই কোম্পানিতে ভাড়া দেওয়ার কথা সেই কোম্পানির সাথে কথাবার্তা বলে নাই, সেজন্য গাড়ি যেখানটা সেখানে ছিঁড়া দেওয়া হয়েছে, ঠিক আছে। গাড়ি পাবেন একদমই ইনটেক, ইনটেক গাড়ি, ইনটেক গাড়ি রাস্তা বাইর করা হয় নাই, আনা হয়েছে, থিয়েদা হয়েছে। তারা কিনবেন 9,70,000 দিয়ে গাড়ি, নাহলে এই গাড়ি নেন আপনারা সুন্দর মতো লাভবান হবেন, 3,00,000 টাকা কমে বাড়ি পেতেছেন, মাত্র 6,50,000 টাকায়। যারা নতুন গাড়ি কিনবেন, একদম প্যাকেট গাড়ি কিনবেন, তারা আসবেন, ঠিক আছে। আরে চাক্কা ফুটকা সব কিচ্ছু খোলা হয়নি, ঠিক আছে, প্যাকেট প্যাকেট থুয়ে দেওয়া হয়েছে গাড়িটা। আপনারা গাড়ি কিনে দেখবেন, দেখতে পেলেন অলরেডি গাড়ি বাংলাদেশে চালানো হয় নাই, দেখেন এই যে ইন্ডিয়ার থেকে আসছে যে কয় কিলো, এই কয় কিলো কোনো গাড়ি চালানো হয়নি, দেখতে পাচ্ছেন। যেরকম গাড়ি, গাড়ির পরিটিংও ছিঁড়া হয়নি।